ওর বাবাকে কি বলে ডাকে জানো? আমরা গসিপ করি, আমরা ঝগড়া করি, সারাদিন এত হ্যাঁ 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 হি হি করে, আমরা বটগাছের মতন দাঁড়িয়ে আছি। নমস্কার, তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সবার প্রিয় টিয়া, আর আমার পাশে রয়েছে আমার দিদি ময়ূরী। আমরা দুজনেই এখন বসে রয়েছি মেকআপ রুমে, আমাদের সিনের জন্য আমরা ওয়েট করছি। জাস্ট আমরা মেকআপটা আর কি কমপ্লিট করেছি, আমি কস্টিউম পরে নিয়েছি। এখনও ময়ূরী নিজের লুকেই রয়েছে, মানে অনিন্দিতাদির লুকেই ময়ূরী রয়েছে হাফ। তো তোমরা তো এখন গল্প নিশ্চয়ই দেখছো, আমাদের সিরিয়াল তোমাদের এখন কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। যদিও বা এখন যা ঘটনা ঘটছে, মানে আমাদের বাড়ির সবাই, আমরা বৌদি ভাইকে নিয়ে যা যা খারাপ ভেবেছিলাম, যদিও আমি ভাবিনি, আমি জানতাম আমার বৌদি ভাই যা করে সেটা কোনো ভালোর জন্যই করে, বা সেটার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। যাক, সেটা আবার প্রুভড হয়ে গেছে সবার সামনেই কোর্টের, যখন আর কি জজ আমাদের বিচার যখন দিয়েছে, তো সেটাতে আমাদের বৌদি ভাই নির্দোষ প্রমাণ হয়েছে এবং বৌদি ভাই বাড়িতে চলে এসেছে। কিন্তু ইতিমধ্যেই তন্দ্রা স্বপ্নময় মিট্টি যতই জেলের ভেতরে চলে যাক, মানে বড় বৌদি তো আমাদের জীবনটা জাস্ট ছাড়খাড় করে দিয়েছে। মানে আমি সেই ছোট্ট থেকে দেখে আসছি যে বড় বৌদি একের পর এক কাণ্ড ঘটায় এবং যে কোনোভাবে হোক বৌদি ভাই সেটা থেকে আমাদেরকে উদ্ধার করে, মানে আমাদের পরিবারটাকে বাঁচিয়ে রাখে। তো এই মোমেন্টে দাঁড়িয়ে যতই বড় বৌদি জেলে চলে যাক, আমার তো সত্যিই খুব ভয় লাগছে যে বড় বৌদি আবার কিছু না করে বসে বা কিছু। তবুও এখন একটু স্বস্তি যে বৌদি ভাইকে আমরা আবার ফিরে পেয়েছি, বৌদি ভাই চলে এসেছে, যা করার আবার নিশ্চয়ই বৌদি ভাই করতে পারবে, আমাদের পাশে থাকবে। তো এই ব্যাপারে আমাদের দিদি কি বলছে সেটা একটু জেনে নিই, মানে ময়ূরীর কি বক্তব্য? ময়ূরী তো ভীষণ দুঃখেই রয়েছে, কারণ ময়ূরী যা যা করে এসেছে আপনারা সবাই দেখেছেন যে ময়ূরী জীবনটা কীভাবে কাটিয়েছে, এবং অনেক ভুল অনেক ভ্রান্তি করার পর ময়ূরী নিজেকে শুধরে নিয়েছে। কিন্তু কোথাও গিয়ে নিজেকে তো শুধু শুধরে নিলে হয় না, নিজের জীবনযাপনটাকেও শোধরাতে হয়, সেটা শোধরানোর সময় ময়ূরীর কাছে ছিল না। তাই ময়ূরী নিজের মেয়েকে মানুষ করতে পারেনি, নিজের হাজব্যান্ডকে সময় দিতে পারেনি, এবং নিজের সমস্ত পাপ নিজের খারাপ কাজগুলোর ফল হিসেবে ময়ূরী যেটা ভোগ করছে, মানে আমি ময়ূরী হিসেবে যেটা ভোগ করছি, যে আমার হাজব্যান্ড স্বপ্নময়, আমার মেয়ে মিট্টি দুজনেই জেলে, এখন দুজনেই সংশোধনাগারে রয়েছে এবং দুজনকেই জাজ পানিশ করেছে। তো দেখা যাক এরপরে আমাদের গল্পটা কোথায় যায়, জবাকে আর কী কী প্রবলেম কী কী হার্ডলস ফেস করতে হয়, এবং জবা আমাদের এই সমস্ত কিছু থেকে আমাদের পরিবারটাকে কীভাবে বাঁচায়। আমরা তো সবাই অলওয়েজ সব সময় জবার পাশে রয়েছি, জবার সাথে রয়েছি, জবাকে সাপোর্ট করছি সমস্ত কিছু, মানে দেখার জন্য, জানার জন্য যে আমাদের ফ্যামিলিতে কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে হলে, আর আমাদের পাশে থাকতে হলে অলওয়েজ কি আপনকে পর স্টার জলসায় দেখতে হবে। এই তো গেল টিয়ার ময়ূরীর গল্প, এবার আমরা চলে আসি একটু অনিন্দিতা দি আর সৌমিকে নিয়ে। আচ্ছা, আমরা মেকআপ রুমে কী কী করি সেটা তোমরা খুব জানতে চাও, তো আমরা মেকআপ রুমে বেসিক্যালি কী কী করি না সেটা আমরা জানি না। আমরা মেকআপ রুমে খাই, আমরা ঘুমোই, আমরা সিনেমা দেখি, আমরা উনো খেলি, তারপর আমরা গসিপ করি, আমরা ঝগড়া করি, মারপিটটা করি না, মারপিট করা হয়, মারপিট করার লোক আছে, লোক আছে, সে আজকে আমাদের এখানে নেই, সে যদি থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে মারপিট কাকে বলে, দ্যাট ইজ আপনাদের সবার প্রিয় কোয়েল, ঠিক আছে। সিমরন ইজ মানে ও কোনো কিছু প্রোটেস্ট ও মুখ দিয়ে করেন, ও হাত পা চিমটি কাটা, খোঁচা মারা, ধাক্কা মারা, এই সমস্ত কিছু দিয়ে। এবং আমি আরেকটা সিক্রেট বলে দিই, আরেকটা সিক্রেট বলে দিই, সেটা হচ্ছে যে সিমরন মানে তোমাদের সবার প্রিয় কোয়েল, ও ওর বাবাকে কি বলে ডাকে জানো? অফস্ক্রিন, অনস্ক্রিন হয়তো বাবা বলে ডাকে, আর অফস্ক্রিন কিন্তু ডাকে বুড়ো বাবা। মানে ও এই লেভেলে সবার পেছনে লাগে, মানে এভাবে সবার পেছনে লাগে। আর আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি সবাই সবার পেছনে লাগতেই শ্যুটিংয়ে আসি, কারণ আমরা মেকআপ রুমে, মানে এই মেকআপ রুমে আমাদের নেই নেই করে প্রায় 3-4 বছর হ্যাঁ মানে হয়ে গেল। তো মানে আমার খুব কম দিন হয়েছে, কারণ অনিন্দিতা, কিন্তু তুমি সেটা ফিল করতে পারো কি? করতে পারি না, কারণ আমার 7-8 মাস হলো আমি কি আপন কে পরে কাজ করছি, এই প্রায় 14 ঘন্টা এখানে থাকি আমরা। এই যে ঘরটা, এই ঘরটা আমাদের বাড়ির মতন হয়ে গেছে, মানে এখানে আমরা আর কি একদিন যদি কেউ দেরিতে কারোর কল থাকে বা একদিন যদি কারোর না থাকে, তো মানে সকাল থেকে যে তাকে আর কি প্রায় আমরা মানে ক্রিয়েটিভ ডিরেক্টর মানে আমাদের প্রোডিউসারকে ফোন করে বলি আর কি যে কেন আসেনি, তাকে পাঠাও, তার সিন দাও, এরকম একটা বিষয় হয় আর কি। সো টাচউড আমাদের এই এত বছরের জার্নি, এবং আমরা আশা করছি আমরা আরও অনেকগুলো বছর আপনাদেরকে কি আপন কে পরের এই ফ্যামিলি আপনাদের সাথে থাকবে, আপনারাও আমাদের সাথে থাকবেন, আর আশা করছি আমাদের এই জার্নিটা আরও অনেক দিন আমরা চালিয়ে যেতে পারবো এরকম সবাই সবাইকে ভালোবেসে, ঝগড়া করে, মারপিট করে, গসিপ করে, খেলাধুলো করে, সিনেমা দেখে, অভিনয় করে অনস্ক্রিন, অ্যাট লাস্ট আপনাদের জন্য।
মানে কে আপন কে পর যেরকম ভাবে আর কি অন স্ক্রিনও আর কি 4 বছর চলছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য, সত্যি সেই পজিটিভিটিটা কোনো জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মেকআপ রুম এই স্টুডিও থেকেও আসে। মানে এখানে প্রচুর মানে শুটিং হয়, মানে আরও অন্যান্য সিরিয়ালের আশেপাশের ফ্লোরে, তো এটা সবাই আমাদেরকে বলে যে তোমাদের ফ্লোরের ইউনিটি এত ভালো। ইভেন আমরা যে মেকআপ রুমে ধরোই থাকলাম, আমাদের এই বিকেলবেলাটা হয়ে গেল, আমাদের চা খেতে হবে, চা হোক আড্ডা হোক, মশার কামড়কে বাইরে, হ্যাঁ আমরা বেঞ্চ পেতে বসি এবং সেখানে আমরা আড্ডা মারি, গল্প করি, এবং সেখানে হ্যাঁ হ্যাঁ হি হি সব চলে। এরপর যবে থেকে চলছে তার সাথে সাথে কিন্তু আরও অনেক প্রজেক্ট শুরু হয়েছে আশেপাশের ফ্লোরগুলোতে, শেষ হয়েছে আবার শুরু হয়েছে আবার শেষ হয়েছে, আমরা বটগাছের মতন দাঁড়িয়ে আছি এবং আরও অনেকদিন দাঁড়িয়ে থাকি। এবং তাদের সাথে যখন দেখা হয় শো করতে গেলে, তারা হয়তো এখন অন্য কোথাও অন্য কোনো স্টুডিওতে কাজ করছে, তারাও বলে যে ভাই তোদের মিস করি, ভীষণ মিস করি ওই যে বিকেলের বাইরের আড্ডাটা, ওটা ভীষণ মিস করি। আর সত্যি এখানে মানে এই পুচকেগুলো আসার পরে, মানে পরের জেনারেশন, টিয়া তো এখন বুড়ি, মানে বাড়ির পিসি হয়ে গেছে, জবা যেমন সবার মা হয়ে গেছে, সো এই যে বুড়ি পিসির যে এত এত বাচ্চারা যারা এসছে আর কি পরের মানে আমাদের জেনারেশন, তারা এতটাই মিষ্টি এবং তারা সারাদিন এত হ্যাঁ 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 হি হি করে যে সত্যি কখন কোথাও মনে হয় যে 4 বছর আগে হয়তো আমরা সত্যি এটা ছিলাম, 4 বছর পরে এখন আমরা সত্যি বড় হয়ে গেছি আর ওরা আমাদের ওই আগের ভার্সনটা। আমরা ভাবতে পারি না যে সত্যি যখনও কোনোদিন তো একদিন তো প্রজেক্ট শেষ হবে, আমরা ওটা ভাবতে পারি না যে তারপরে আমরা কিভাবে এই জিনিসটা, এইটা আর কি জাস্ট ভাবার মধ্যেই আসে না আমাদের। তোমরা কিন্তু সবাই প্রত্যেক দিন কে আপন কে পর সন্ধে 7:30 থেকে স্টার জলসায় এবং হটস্টারে তোমরা দেখতে থাকো, ফলো করো, জানাও আমাদের কেমন লাগছে, আর অবশ্যই তোমরা ফলো করো কিন্তু টলি টাইম, যেখানে আমাদের সমস্ত রকম আপডেট তোমরা পেতে পারবে। টাটা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।